সাধারণ জনগণের কাছে বিসিএসআইআর বললে তাদের চোখের সামনে সায়েন্স ল্যাবরেটরি বাস স্ট্যান্ডটি ভেসে ওঠে। কিন্তু আমরা কখনো কি ভেবেছি এই প্রতিষ্ঠানটি আসলে কি করে? নিশ্চয়ই ভাবেননি। আসুন দেখা যাক মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, জাতীয় উন্নয়নে এর অবদান ও বিভিন্ন অঙ্গনের অর্জন সমূহ। জীবনের জন্য বিজ্ঞান আর বিজ্ঞান গবেষণায় বিসিএসআইআর। এই হল আজকের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সংক্ষেপে বিসিএসআইআর, বাংলাদেশের পথিকৃত বিজ্ঞান ও শিল্প গবেষণাগার। প্রথিতযশা বিজ্ঞানী ডক্টর কুদরতি খোদার হাত ধরে দেশের বিজ্ঞান ও শিল্প গবেষণায় সমৃদ্ধ করে গড়ে তোলা এবং জাতিকে বিজ্ঞানের মাধ্যমে নতুন দিক নির্দেশনার উদ্দেশ্যে 1955 সালে তদানীন্তন পাকিস্তান কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ পিসিএসআইআর এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পূর্বাঞ্চলীয় গবেষণাগার ঢাকা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1965 সালে পিসিএসআইআর ল্যাবরেটরি চট্টগ্রাম এবং 1967 সালে পিসিএসআইআর ল্যাবরেটরি রাজশাহী প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী 1973 সালে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিসিএসআইআর প্রতিষ্ঠিত হয় এবং 1978 সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি তার লক্ষ্যকে অটুট রেখে এগিয়ে চলেছে। শুরু হয়েছিল ঢাকা ল্যাব দিয়ে, এর পরিধি বিস্তৃত হয়ে 3টি পূর্ণাঙ্গ আঞ্চলিক গবেষণাগার, 5টি ইনস্টিটিউট বিজ্ঞান ও শিল্পের বিকাশে বিসিএসআইআর বিভিন্ন সেবাকর্মে নিয়োজিত রয়েছে, যেমন উদ্ভাবিত গবেষণা প্রক্রিয়ার পেটেন্ট গ্রহণ এবং তার শিল্প প্রতিষ্ঠানে ব্যবহারের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, বিজ্ঞান ও শিল্প গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষাগার, ইনস্টিটিউট ও সংগঠন প্রতিষ্ঠা ও সংরক্ষণ এবং উন্নয়নের ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত গবেষণা কর্ম থেকে উদ্ভূত আবিষ্কার ও উদ্ভাবনের বাণিজ্যিক ব্যবহারের পদক্ষেপ গ্রহণ, পরিষদের আওতাধীন গবেষণা কাজে ফেলোশিপ প্রবর্তন ও প্রদান, শিল্প ও গবেষণা প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, অন্যান্য দেশের বিজ্ঞান শিল্প ও প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সমূহের সাথে পারস্পরিক যোগাযোগ স্থাপন। সিএসআইআর বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত করছে, যেমন ভৌত বিজ্ঞান, ম্যাটেরিয়াল সায়েন্স, খাদ্য বিজ্ঞান, বায়োটেকনোলজি, পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি, কাঁচ ও সিরামিক, লেদার টেকনোলজি, কেমিক্যাল মেট্রোলজি, মাইক্রোবায়োলজি, টিস্যু কালচার, পাল্প অ্যান্ড পেপার, ফাইবার অ্যান্ড পলিমার, ন্যানোটেকনোলজি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, মাইনিং অ্যান্ড মিনারোলজি। মাল্টি ডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখে চলছে। এই গবেষণাগারে 8টি বিভাগ রয়েছে। ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস DRICM, ফার্মাসিউটিক্যাল সায়েন্স রিসার্চ ডিভিশন, অ্যানালাইটিক্যাল রিসার্চ ডিভিশন INARS, পাল্প অ্যান্ড পেপার রিসার্চ ডিভিশন, ফাইবার অ্যান্ড পলিমার রিসার্চ ডিভিশন, কেমিক্যাল রিসার্চ ডিভিশন, বায়োলজিক্যাল রিসার্চ ডিভিশন, ইন্ডাস্ট্রিয়াল ফিজিক্স ডিভিশন এবং ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ডিভিশন। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও বিশ্ব বাণিজ্যের আওতায় শিল্পক্ষেত্রে গৃহীত বিভিন্ন স্বীকৃত মান অনুসরণ করে প্রতিষ্ঠিত হয়েছে DRICM। পরীক্ষণ আমরা পানি 34টা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার পর ISO 70025 অ্যাক্রিডিটেশন ভারতের NABL থেকে লাভ করেছি। এছাড়াও আমরা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড থেকেও পানির উপর ISO 70002 লাভ করেছি। কৃষিজ অবশেষ যেমন পাটকাঠি, ধানের খড়, গমের খড়, ভুট্টা গাছ, বিভিন্ন ডাল গাছ হতে মণ্ড, কাগজ ও বোর্ড উৎপাদনের সহজলভ্য ও লাভজনক পদ্ধতি উদ্ভাবনের জন্য পাল্প অ্যান্ড পেপার রিসার্চ ডিভিশন কাজ করে যাচ্ছে।
ফাইবার অ্যান্ড পলিমার রিসার্চ ডিভিশন। ফাইবার ও পলিমার গবেষণা বিভাগে চলমান গবেষণা উন্নয়ন কার্যক্রমের মধ্যে পাট ও পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ, পলিমার ভিত্তিক এগ্রোকেমিক্যাল তৈরি, টেকসই সড়ক মহাসড়ক নির্মাণে ব্যবহৃত পলিমার মডিফাইড 60-70 গ্রেড বিটুমিন তৈরি, অপচনশীল প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ, প্লাস্টিক ও রাবার শিল্পে ব্যবহৃত পলিমার অ্যাডহেসিভ তৈরি, টেক্সটাইল জুট বর্জ্য হতে বহুল ব্যবহৃত পণ্য তৈরি, টেক্সটাইল পেপার পেইন্ট ভার্নিশ লেকার রাবার ও অ্যাডহেসিভ শিল্পে ব্যবহার উপযোগী পলিমার ও রেজিন তৈরি, খাদ্য ঔষধ ও প্রসাধন সামগ্রীতে ব্যবহার উপযোগী অনুমোদিত প্রাকৃতিক রং তৈরি, খাদ্য ও ফলমূলে ভেজাল শনাক্তকরণের জন্য বিভিন্ন কিট তৈরিকরণ, টেক্সটাইল রং ও বিষাক্ত ভারী ধাতুযুক্ত বর্জ্য পানি পরিশোধনে কার্যকর কৌশল উদ্ভাবন ইত্যাদি উল্লেখযোগ্য। কেমিক্যাল রিসার্চ ডিভিশনে ন্যাচারাল এবং সিনথেটিক কেমিস্ট্রি বিষয়ের এই বিভাগে উদ্ভিদ ও প্রাণীজ সংক্রান্ত নানা ধরনের গবেষণা করা হয়। এই বিভাগে অ্যাডভান্সড ম্যাটেরিয়ালগুলোর গুণাগুণ বিশ্লেষণ এবং তাদের বিভিন্ন ফিজিক্যাল অপটিক্যাল ও ইলেকট্রিক্যাল প্যারামিটারের যোগসূত্র ইত্যাদি ইলেকট্রন মাইক্রোস্কোপ SCM এর সাহায্যে দেখা হয়। এটি খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে দেশের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান। সকল প্রকার খাদ্যদ্রব্য ও পশুখাদ্যের নানামুখী গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি এই ইনস্টিটিউট খাদ্য শিল্প কারখানা এবং খাদ্য আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত সহায়তা এবং পণ্যের গুণগত মান বিশ্লেষণে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 6,000 কোটি টাকার চিংড়ি রপ্তানি হচ্ছে। চিংড়ির আন্তর্জাতিক US FDA EU চাহিদা অনুসারে টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, ক্লোরোটেট্রাসাইক্লিন অ্যান্ড অ্যাফ্লোটক্সিনস অ্যানালাইসিস করে রিপোর্ট প্রদান করা হচ্ছে। IFRD BCSI কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তিগুলোর মধ্যে বায়োগ্যাস প্রযুক্তি, উন্নত চুলা প্রযুক্তি, সোলার এনার্জি, বায়ো এনার্জি এবং ব্র্যাক অয়েল অন্যতম। বায়োগ্যাস প্রযুক্তি 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রথম পর্যায়ে ও দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের মাধ্যমে প্রায় 22,000 বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় প্রায় 3,000 বায়োগ্যাস প্ল্যান্ট 7টি জেলায় স্থাপন করা হয়েছে। সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন মডেলের উন্নত চুলা এই ইনস্টিটিউট উদ্ভাবন করেছে, যার মাধ্যমে অর্ধেকেরও বেশি জ্বালানি, কাঠ, খড়কুটো ইত্যাদি সাশ্রয় সম্ভব হচ্ছে। জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট 2013 সালে উন্নত চুলা প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণের জন্য জাতীয় পরিবেশ পদক 2013 অর্জন করেছে। একই বছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত বিদ্যুৎ সপ্তাহ উদযাপন উপলক্ষে বহনযোগ্য ফাইবার গ্লাস বায়োগ্যাস প্রযুক্তি উন্নয়নের জন্য সেরা গবেষণা কার্যক্রম পুরস্কার লাভ করে। ইনস্টিটিউটটি তৈজসপত্র, সিনিটারি ওয়ার্স, টাইলস, রিফ্র্যাক্টরিস, সিমেন্ট, রঞ্জক, এনামেল, কাঁচ ছাড়াও গ্লাস সিরামিক, বায়ো ও ন্যানো সিরামিক, বিল্ডিং মেটেরিয়ালস ও নাগরিক সেবা প্রদান করে আসছে। সিএসআইআর এর গবেষণাগারগুলোতে উদ্ভাবিত পদ্ধতিসমূহের বাণিজ্যিকীকরণের উপযোগিতা এবং অর্থকারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পাইলট প্ল্যান্ট অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট সেন্টার PP&PDC প্রতিষ্ঠিত হয়।
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন অ্যান্ড ফ্যাব্রিকেশন এই দুইটি মূল বিভাগের মাধ্যমে এই প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্প এবং পাইলট প্ল্যান্ট স্টাডির কার্যক্রম পরিচালিত হয়। এখানকার বিজ্ঞানীগণ দেশের সকল ঔষধি ও সুগন্ধি গাছগাছড়ার জরিপ, তাদের সংগ্রহ, সংরক্ষণ এবং উন্নত চাষাবাদ পদ্ধতি নিরূপণ, কার্যকরী উপাদান পৃথকীকরণ, শনাক্তকরণ এবং এদের ফার্মাকোলজিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী পরীক্ষাকরণ এবং পণ্য উদ্ভাবনের জন্য গবেষণা করে যাচ্ছে। এটি থেকে যুগোপযোগী উন্নত মানের সংরক্ষিত খাদ্য তৈরির পদ্ধতির উদ্ভাবনের জন্যও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে গড়ে উঠেছে দেশের প্রথম ও একমাত্র খনিজ ও ধাতব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানটি। দেশের খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান, উত্তোলন পরিকল্পনা, গুণাগুণ বিশ্লেষণ এবং ব্যবহার নিশ্চিতকরণই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। বিসিএসআইআর এর আরো কিছু যুগান্তকারী উদ্ভাবন: আর্সেনিক দূরীকরণ ফিল্টার, মেলামিন টেস্ট কিট, সিরামিক শিল্পে ক্ষতিকর লেড ও ক্যাডমিয়ামের উপস্থিতি শনাক্তকরণ কিট, মূল্যবান খনিজ পদার্থ অনুসন্ধান, উত্তোলন, গুণাগুণ বিশ্লেষণ ও ব্যবহার নিশ্চিতকরণ, আয়োডিন টেস্ট কিট, সিমেন্ট ও ক্লিংকারের রাসায়নিক পরীক্ষা।